নমস্কার আমিহাস আপনারা দেখছেন জিও বাংলা আগেকার দিনের বাচ্চারা কিন্তু প্রচণ্ড মজায় তাদের দিন কাটাতো খেলতে যেত ফুটবল ক্রিকেট ডাঙ্গুলি কানামাছি ছুকেত আরও কত নাকি খেলতো একটা পাতার মধ্যে বসে দুই ভাইকে নিয়ে বড়ো ভাই ছুটে বেড়াতো কিন্তু এখনকার দিনের বাচ্চারা অর্থাৎ এই ডিজিটাল লাইফে কিন্তু সবসময় তারা ফোনের মধ্যেই বসে থাকে ফোনেই তারা খেলাধুলো করে আগেকার দিনে যে কি খেলা হতো হয়তো অনেকেই সেই বিষয়ে কোনো ধারণাই রাখে না তো চলুন শহরবাসীর কাছ থেকে আজকে জেনে নিই যে আগেকার দিনের বাচ্চাদের লাইফ বেশি মজাদার ছিল নাকি বর্তমান যে জেনারেশন তাদের লাইফ বেশি মজাদার চলুন তাহলে পেয়ে গেছে মেয়ে মুহূর্তে দুজন বন্ধুকে তাদের থেকে জিজ্ঞেস করে নেব যে এই বিষয়ে তারা কি বলছে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ সেন কি করেন আপনি আমি জব করি আচ্ছা এই বিষয়ে আপনার কি মন্তব্য যে আগেকার দিনের বাচ্চাদের লাইফটা বেশি মজাদার এনজয় এনজয়ফুল ছিল না এখনকার দিনের বাচ্চাদের লাইফ বেশি আগেকার দিনে বাচ্চাদেরকেই ভালো লাগতো মানে খেলাধুলা তখনকার দিনে এইসব মোবাইল কম্পিউটার তো ছিল না সেই যোনো আগেকার দিনে বাচ্চabei ভালো ছিল এখনকার দিনে বাচ্চারা সেরকম নেই সবাই একেবারে তো কি মনেটা কি এফেক্ট পড়ছে তারা কি মানে আপনারা কি মনে হয় যে এখনকার দিনে বাচ্চাদের ওই সেই রকম আগেকার দিনে যারা খেলাধুলা করত বা ওই পরিবেশটা ফিলটা উচিত তারা কি আদব গ্রহণ করতে পারবে সেটা না এখনকার দিনে বাচ্চারা ইসব আর পার না এর মতো আর পারবেন আচ্ছা তো এই বিষয়ে আপনারা আপনি কি বলতে চাইছেন মতে আমি কিছু এই সব তো আর আমি কি বলবো আমার মন কথা এখন না আপনার অপিনিয়নটাই আমরা জানতে চাই আগেকার দিনে বাচ্চাদের মুদের মত এখনকার দিনে আর কি হবে মানে তা আপনি বলতে চাইছেন যে এখনকার দিনের বাচ্চাদের থেকে আগেকার দিনের বাচ্চাদের জীবনটা বেশি আনন্দময় আছে ধন্যবাদ চলে যাব পরের বন্ধুর কাছে কথা বলে নেব তার সাথে আপনার নাম হ্যাঁ আমার নাম কুলদীপ সিং সান্তুয়া রাজপুরিতে কি করেন আপনি আমি এখানে बिजनेस करते हैं अच्छा एक ही प्रश्न था विषय की हमारा ये है कि भाई जो हम लोगों का था वो जमाना थोड़ा बढ़िया था अच्छे से खेल खेलते थे कबड्डी खो खो वॉलीबॉल फुटबॉल उसमें एंजॉय होता था शारीरिक मानसिक रूप से विकास होता था आजकल के बच्चे क्या है ओनली फॉर मोबाइल में लेके बैठ जाते हैं और मोबाइल के आगे उनकी सोच नहीं है क्या उनका माइंड का विकास मोबाइल तक ही है शारीरिक रूप से और মানসিক রূপসে उनका वो विकास नहीं है जो होना चाहिए धन्यवाद ধন্যবাদ আপনার নাম কোভিড দে কি করেন আপনি আমি জুয়েলারি কাজ করি আচ্ছা কি মনে হয় যে আপনারা যেই মানে যেমন ভাবে ছোট বড়টাকে काटিয়েছেন এখন কাটিনে বাচ্চাটাকে সেই ছোট পাচ্ছে এখন এখনকার তো সেইভাবে পাচ্ছে না কিন্তু সেই তখনকার ব্যাপারটা ছিল একটা খুব এটা এখন তো সব মোবাইলের ওপর দিয়ে চলে এসছে আগেরকার বাচ্চারা আগেকার মতো চলেছে তো এই নিয়ে তো কোনো ব্যবসা যুগের সাথেই মানে কি পাল্টে যাবে তো কি মনে হয় যে এখনকার দিনের বাচ্চাদের সঙ্গে কি তখনকার দিনের বাচ্চাদের মানে তফাৎটা কোথায় মানে মজার জিনিসটা মানে সেটা কি মজাটা কি আছে আদৌ

চলবে যেরকম চলছে সেরকম চলবে আপনার নাম ডিডি রয় কি করেন আপনি স্কুল টিচার এই বিষয়ে আপনার কি মন্তব্য আমার মনে হয় যে সেরকম কিছু বেসিক ডিফারেন্স বলে কিছু নেই আমাদের সময় যে কিটকিট বলুন বা ড্যাঙ্গুলি খেলা বলুন আমরা খেলিনি কিন্তু ক্রিকেট খেলতাম বা ছোটোখাটো গুলি খেলতাম কিন্তু এখনকার সময়টা তো অনেক বেশি ফাস্ট তাই ওই চিন্তা ভাবনা করলে হবে না তখনকার সময় নেট ছিল না তখনকার সময় এত বেশি আমরা জানতাম না কিন্তু এখনকার দিনের পরিস্থিতি আর তখনকার দিনের পরিস্থিতি ওইভাবে সিমিলারিটি করলে হবে না কারণ আমরা যদি আরও পিছিয়ে যাই যদি আমরা দেখি নব্বইয়ের দশকে প্রথম দিকে বা আশির দশকে তখন আবার অন্য সিচুয়েশান ছিল পরিস্থিতির সাথে সাথে এটা পাল্টাবি এটা স্বাভাবিক ব্যাপার এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে একটা বাচ্চা বা একটা শিশু সেটা কতটা তার মতন করে সে দিতে পারছে সময়টা সেটাতে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার তাই মনে হয় তো শুনে নিলাম শহরবাসীর কথা তারা বেশিরভাগ মানুষই কিন্তু বলছেন যে আগেকার দিনের জীবন অর্থাৎ আগেকার দিনের বাচ্চা যেভাবে সময় কাটাতেন যত সুন্দর সুন্দর খেলা ছিল সেই খেলার মধ্যে তারা নিজেদের শৈশবটাকে কিন্তু ভরে আনন্দে ভরে তুলতে কিন্তু এখনকার বাচ্চারা বেশিরভাগই ফেসবুক ইউটিউব বা বিভিন্ন নেটের দুনিয়ায় নিমজ্জিত তো কি মনে হয় আপনার কোনটা মানে আপনি কোনটাকে বেশি ভোট দেবেন যে তখনকার দিনের বাচ্চাদের যে জীবনযাত্রা নাকি এখনকার দিনের বাচ্চাদের যে জীবনযাত্রা কোনটা বেশি আনন্দময় তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ক্যামেরায় শুভদ্বীপের সঙ্গে আমি তিয়াশা দেখতে থাকুন জিও বাংলা